যারা ব্রয়লার চিকেন একটু বেশি সুস্বাদুভাবে রান্না করতে চান, আজকের এই চিকেন কালাভুনা রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না, তারাও এভাবে চিকেন কালাভুনা তৈরি করে দেখুন। সাধারণ উপকরণে অসম্ভব মজার একটি রেসিপি, চাইলে মেহমানদারিতে এই রেসিপিটা পরিবেশন করা যাবে। এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি, তারপরে নিচ্ছি 1 কেজি চিকেন। ব্রয়লার চিকেন এখানে আমি নিয়েছি, নর্মালি রান্নার জন্য যেভাবে মিডিয়াম কাট করে কাটি সেভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে মুরগির পাখনা বা হাত আর গলাও নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এগুলো বাদ দিয়েও নিতে পারবেন নিজের ইচ্ছে অনুযায়ী। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিচ্ছি 1/4 কাপ টক দই, দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এবার এখানে সরিষার তেল দিচ্ছি। এখন একটি মশলা তৈরি করব, তার জন্য আমি এখানে 1টি শুকনো মরিচ, 1টি কালো এলাচ, 5টি এলাচ, 3-4টি দারুচিনি আর 8-10টি লবঙ্গ নিয়ে নিচ্ছি। এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ আর নিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা, এটা নর্মাল যে জিরাটা আছে সেটাই। এখন যেটা করবে, জিরাটা জাস্ট একটু করে হালকা করে টেলে নিব, যেটা আমরা নর্মালি মশলা টেলে গুঁড়া করে নিই সেভাবে টেলে দিলেই হবে। তো এই তো এভাবে করে আমি টেলে নিয়েছি, এখন টেলে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি যেটা করবো, এই প্লেটে করে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম পাউডার করে নিয়েছি। এখন এখান থেকে আমি 1/2-এর বেশি মশলা প্রথমে দিয়ে চিকেনটা ম্যারিনেট করবো, আর সামান্য মশলা রেখে দিব পরে দেওয়ার জন্য। তারপরে আমি এখানে 1টি মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, তারপরে এই চিকেনের সাথে মিক্স করে নিয়েছি। এবার এই চিকেনটা আমি 20-25 মিনিট রেস্টে রাখবো, চাইলে এর থেকে বেশিও রাখা যাবে। 1টি কড়াই গরম করে 4 টেবিল চামচের মতো তেল, 2টো ছোট তেজপাতা আর 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা এবার একটু লাল করে ভেজে নিব, একটু লাল করে ভেজেছি যাতে কালাভুনার কালারটা সুন্দর আসে। এবার ম্যারিনেট করে যে চিকেনটা রেখেছি সেটা দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব ঢাকনা ছাড়াই। তো এইভাবে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে আছে, মোটামুটি হাই মিডিয়ামে। তো এইভাবে ঢাকনা ছাড়া কিছুক্ষণ অর্থাৎ 1 মিনিট নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে প্রথমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে আছে, তো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট আমি এটাকে কষিয়ে নিব কোনো প্রকার পানি ছাড়া। দেখুন চিকেন থেকে কিন্তু পানিটা বের হয়েছে। এবার আমি যেটা করছি, 1/2 কাপের মতো গরম পানি এখানে দিয়ে দিয়েছি, তারপর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো আমি বেশ কিছু সময় রান্না করে নিয়েছি, দেখুন এখন কি সুন্দর একটি কালার চলে এসেছে, মোটামুটি কালাভুনার মতো কালারটা আসতে শুরু করেছে। এবার নেড়েছি আরও কিছুক্ষণ রান্না করব, এরই মাঝে লবণটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে। এবার বার্গারটা রেডি করব, তার জন্য আমি এখানে 2-3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 5-6টি রসুন এভাবে কেটে নিয়েছি। যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি শুকনো মরিচ দিলাম 2টা, আপনারা 3-4টাও দিতে পারেন। তো এগুলো একটু ভালো কালার করে ভেজে নিতে হবে যাতে কালাভুনার কালারটা সুন্দর হয়। এবার আগে থেকে রান্না করা যে চিকেন আছে সেই চিকেন থেকে কিছুটা চিকেন এখানে নিয়ে বাগারটা একটু ভেজে নিব, বাগারটা ভেজে নিব। তারপরে ওই যে কড়াইটা আছে চিকেনের সেখানে বাগারটা ঢেলে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, খুব আলতোভাবে নাড়তে হবে কারণ চিকেনটা কিন্তু আগে থেকে রান্না হয়ে গিয়েছে। এখানে আমি আগে থেকে তৈরি করা যে মশলার পাউডারটা আছে সেটা দিয়ে দিলাম বাকিটুকু। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 1 মিনিট আমি এটা রাখবো যাতে মশলাটা মিক্স হয়ে যায় কালাভুনার সাথে। দেখুন কত সুন্দর কিউট একটা কালার চলে এসেছে কালাভুনার, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। পোলাও, ভাত, রুটির সাথে সার্ভ করতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।